হঠাৎ প্রতিবাদে মুখর বাংলাদেশের ক্রিকেটাররা। বেতন ভাতা বৃদ্ধি সহ এগারো দফা দাবিতে এক কাতার হয়েছেন সাকিব, তামিম, মুশফিক সহ দেশের প্রায় সব ক্রিকেটারই। দাবিগুলো না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকিও দিয়েছেন তারা। ক্রিকেটারদের জন্য যে সংগঠন রয়েছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে। শুধু তাই নয়, ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধার কথা তুলে ধরতে পারেনি সংগঠনটি। তাই কোনো কার্যক্রম না থাকায় কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানায় দেশের ক্রিকেটাররা। তাই তো কোয়াবের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও। তারা যে যুক্তিগুলো তুলেছে একদম পারফেক্ট। যারা রাজনীতি করে, স্পোর্টস রাজনীতি করেন, তারা এই কোয়াবটা চার পাঁচজন মিলে হয়তো একটা কমিটি বানিয়ে রান করছেন বিগত দিনগুলো থেকে। কোয়াবটা আসলে বেসিক্যালি কাদের জন্য? কোয়াবটা হচ্ছে খেলোয়াড়দের জন্য, খেলোয়াড়দের কল্যাণের জন্য। দেশের ক্রিকেটারদের এই আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন। বহুদিন ধরে এই জিনিসগুলি জমেছে, না হলে এক দফা বা দু দফা হতো। তো এই এগারো দফার ঘটনাটা রাতারাতি সৃষ্টি হয় নাই। বলা যায় বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তাই তো বোর্ড কর্তারা নিজেদের স্বার্থ না দেখে ক্রিকেটারদের আর্থিক দিকগুলো বিবেচনা করার পরামর্শ দেন পাইলট ও মোবাশ্বের হোসেন। এনসিএল এর মতো জায়গায় ফার্স্ট ক্লাসে একটা ভালো পারিশ্রমিক দেওয়া, এটা অবশ্যই। আমি তো গত দুই তিন বছর ধরে বলছি এটা খুবই একদম নগণ্য একটা, আমি বলছি খুবই পোর পারিশ্রমিক। বিকজ একটা ছেলের ক্যারিয়ার কিন্তু সবাই সাকিব না, তামিম না। সেই ছেলেটা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, সেই ছেলেটা দেখা গেলো যে বছর শেষে মাত্র 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা পাচ্ছে। তো এটা খুবই নগণ্য। বেশ কয়েকজন ডাইরেক্টরের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে তারা ট্যুর করার সময় পার ডে যে টাকা নেন, যাদের কারণে তারা এই কাজগুলি করেন, তাদেরকে কিন্তু সুস্থ সুন্দরভাবে বাঁচার অধিকার তারা দেন নাই। আম্পায়ারদের পাশাপাশি গ্রাউন্ডসম্যানদের আর্থিক বিষয়টি বিসিবিকে গুরুত্ব দেওয়ার সঙ্গেও একমত এই ক্রিকেট বোদ্ধারা। সিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।